ৱেলকম মাই ডিঅৰ ফিউচৰ লভিং নৰ্চিং অফিচৰ আজি দেখেংগে আজি আমি দেখিবা এৰিথ মেট্ৰিক যোন ওড়িশা চবৰ্ডনেট ষ্টাফ চিলেকশন কমিশনৰ গভৰ্ণমেণ্ট অফ উডাৰ যোন নৰ্চিং অফিচৰ যোন এৰিথমেট্ৰিক আছিব কুৱেশ্যন তাৰ ট'টাল আমি কম্প্লিট চিলাবচ দেখিবা এৰিথ মেট্ৰিক বা পাৰ্টি গণিত বা বিজয় গণিত যি আমি ক'চু সেই ক'ৰ প্ৰকাৰৰ কুৱেশ আচিব বৰ্তমান সেই বাবদৰে আমি অভৰভিউ কৰিবা আজি মই

ওকে মনে কর ফর একজাম্পল গোটে নু কে তাহলে ফেস ভ্যালু মানে সেই পার্টিলার নম্বর যেতে জায়গার অসল্যু হব এখানে দুই রেস ভ্যালু কে দুই হব ওকে কিংবা যদি মুবি মনে কর ফর ওকে। ন

মানে মোটর ফর্মুলা হল নেভার গিভনে রাখুন তাহলে প্লেস ভ্যালু আসে লোকাল ভ্যালু আসে এটা জাগিপার মুটেলস বতাই ফর্মালিটি দৃষ্টি কেউ বুঝে তারপরে ন্যাচুরাল নম্বর ওকে গণন সংখ্যা কে কম বুঝলাম ওকে সাধারণত যখন গণন সংখ্যা হুয়ে যৌ সংখ্যা কু বা ন্যা নম্বর আমরা তাকে যু সংখ্যা আমি গণিপার তা আমি গণন সংখ্যা ওকে যেমি এক হেলা এক জিৰ গণন্য নুকে জিৰো গোটেই গণন সংখ্যা নুহে যে গণন সংখ্যা আমি কহুটিভ নম্বৰ সব গোটেই যুক্ত যদি আমি দুই কহ

দুই এক আপন মান পাখি রয়ে গেল গলা। যদি আপনার দৌড় এখানে তাহলে তাপরে আপনার নেবে এটা মানে আপনার ডিভাইড কলাপরে কন আসি এটা ফ্রাকসনা ওকে তেমক কেবা অল নম্বর কয়া কারণ এই সংখ্যা বা তিন সংখ্যাটা হোক দুই দ্বারা বিভাজ্য নুক এক সংখ্যা হল

তা মানে ইম্পর্টেন্ট কোয়েশন আছে মুদি তোম দে কুহযোগ তাহলে তুমি কেমিটা দেব ওকে ফর একজাম্পল মুি ওকে গোটে ওকে মনে কর ছবিশ ওকে গোটে সংখ্যা হল ছবিশ আর গোটে সংখ্যা হল ওকে চারিশ পঞ্চাবন মনে কর হল ওকে কে চারশ পঞ্চাবন হল ওকে এবার এই দুইটি সংখ্যার

ওকে এটা এমতি গোটে প্রোসিজর হইপায় পারে গোটে প্রোসিজর কন হয়েপে আপনার চারিশ পঞ্চাবন কু কোনো করিবে ডিভাইড করে দেবে সহিত ছবিশ সহ ওকে ছবিশ সহ আপনার ডিভাইড করলে ওকে বর্তমান আমি ডিভাইড করে দেবা ওকে ছবিশ দ্বারা আমি যদি ডিভাইড করে দাওছি তাহলে আমি কম মিলব কি মানে বর্তমান আমি কলি ওকে ছবিশ এক ছবিশ এগুলো ওকে বর্তমান ছবিশ এক ছবিশ করে দিয়ে গলা

ওকে যেতে রবিশ নেবি ওকে ছবিশ যদি নেবি তাহলে ডিভাইড কলাপরে ছবিশ দুণে মানে তে দুড়ে আসিগুলো টোয়েন্টি সিক্স ওকে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ভাগ শেষ কে রা জি রহলা তাহলে এখানে গসা কু হব গসাগুলো হব থার্টি নেব ওকে গোসা কে থার্টি নেব কারণ ভাগ শেষটা জিও যদি জিও আসিলা তাহলে এখানে আসব ওকে এটা তোমার ডিফিকল্ট লাগুছে

দুই রোগ কহিল চারি দুই রোগ পচারি কে হব চারি হব চার রোগ মূল পচারি ওকে দু জিপার্লে চারি কেতে কেব ওকে দি হব দুই রে হব চারি হব বুঝি পলে ঠিক তিন রোগ পচারি কে হব তিন তিন ন হব তিন থ্রি ইন্টু টু হব না যখ্যা তুমি নৌছ সেই সংখ্যা দ্বারা সি তাকু গুণন করে

ঘন মূল কেনে হবে তিন ৰ ঘন কেনে হব টুৱেণ্টি ঘন মূল কেনে হব তিনি হবে চাৰি ৰখিবা লিখি পাৰিব আমি তিনি কু এমি লিখি পাৰিবা তিনি টু দি পাৱাৰ থ্ৰী লিখি পাৰিব এই হিচাপে এই বৰ্গমূল আৰু ঘন মূল্য আপোন মানুহ

ফার্স্ট দশ এড করি ওকে ফাইভ প্লস টেন্লস ফিফটি ওকে টোটাল নম্বর যোগ করে দেব চার সহ ডিভাইড করব ওকে টোটাল নম্বর চার অনেক ডিভাইড করল তাহলে পনেরো হল পনেরো দিয়ে তিরিশ আপ পচাশ আমি যদি ডিভাইড করা চার রে ওকে পচা কু যদি আমি ডিভাইড করি চার রে তাহলে আনসার কে আসব

সময় গুণন রেড অফ ইন্টারেস্ট মানে সুধর হارو হরণ সহে সৈতা আমি কই দিলে কোন পাইবা হয় আমি ইন্টারেস্ট পাইবা ওকে সমূল সুধ কোনසර আমি বতেইবি আপন মানক কম্পাউন্ড ইন্টারেস্ট এই ব্যাপারে বতেইবি ওকে অধرج হমতো নাহি তারপরে ক্লক ওকে এটা গুড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠাে ক্যালেন্ডার ইটা ভি ইম্পর্টেন্ট ঠাে আ গুটি আপন মানক বতেইমু টাইম এন্ড ওয়ার্ক সময় আর কার্য কিমিতি করা যায় তা সহিত যদি টাইম যদি এলাউ করে অন্য নামে